हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের সাথে মোচা তরকারি আমি কিভাবে বাড়িতে বানাই সেটা রেসিপি শেয়ার করছি। সবার আগে মোচাগুলোকে হলুদ জলের মধ্যে ছোট ছোট করে কেটে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ওই জলটাকে ফেলে দিয়ে কুকারের মধ্যে আবার ওই মোচাগুলোকে দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে দুটো সিটি লাগিয়ে নিয়েছিলাম। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলো মোচা তরকারির মধ্যে দেবো। আলু, বড়ি, সর্ষের তেলের মধ্যে বড়িগুলোকে আগে ভেজে আলাদা করে রেখে দেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে সাইডে রেখে দিয়েছি। বড়িগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর তেজপাতা ফুড়নে দিয়েছি। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর গুঁড়ো মশলা দিয়ে দেব, যেখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, অল্প মিষ্টি আর একটুখানি জিরের গুঁড়ো ছিল। সেটা দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো কড়াইতে লেগে যাচ্ছে, তাই আমি একটুখানি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। তারপর সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব। মোচাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি একটুখানি জল এখানে দেব। জলটা দিলে তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর লিড লাগিয়ে দিয়েছি। লিড লাগিয়ে 10 থেকে 15 মিনিট অবধি আপনারা সেদ্ধ করবেন। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। বুড়ি দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। তারপর গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।